ডিমের দাম নিয়ন্ত্রণে না এলে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডিম আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সারা দেশে টিসিবির কার্ডধারী 1 কোটি দরিদ্র পরিবারের কাছে কম দামে আগস্ট মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তামান্না তাহসিনের প্রতিবেদন। সারা দেশে টিসিবির কার্ডধারী 1 কোটি দরিদ্র পরিবারের কাছে কম দামে আগস্ট মাসে নিত্যপণ্য বিক্রি কার্যক্রমের এই উদ্বোধনী আয়োজন। মুষলধারার বৃষ্টি উপেক্ষা করেই রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে পণ্য কিনতে আসেন কার্ডধারী দরিদ্র মানুষ। কম দামে পণ্য পেয়ে সন্তুষ্টি জানালেও পরিমাণ কম হওয়ায় তাদের প্রত্যাশা মাসে অন্তত 2 বার টিসিবির পণ্য পাবার। 5 কেজি চাল, 1 লিটার তেল, 1 কেজি চিনি, 2 কেজি ডাল। কিন্তু একটু চালের পরিমাণটা বাড়ায় দিলে ভালো হইতো। চিনির যে আমরা সেগুলো পাই আর মাসে 2 বার রেশন দেওয়া হয়। যে পণ্য পাওয়া যাচ্ছে তাতে তো মানে বেশি দিন যায় না। চিনি এবার দিচ্ছে, 2 বার পাইনি। চিনির প্রয়োজন একটু লাগে, বাচ্চারা খায়। মানে মাসে 2 বার দিলে আর কি একটু ভালো হয় আর কি, মানে 1 বার পাইছি আর কি। উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, ডিমের দাম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেয়া হলে ভোক্তা অধিদপ্তর বাজারে তা মনিটরিং ও বাস্তবায়ন করবে। আমরা দেখছি বাজার নিয়ন্ত্রণ করতে রাজি আছি, যা করতে রাজি আছি, কিন্তু কি কষ্টটা হওয়া উচিত সেটা তো প্রাণী সম্পদ মন্ত্রণালয় জানাবে। যেমন ধরেন আমরা যদি বলি আজকে কালকে থেকে আমরা ইম্পোর্ট করবো ডিম, এটা কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের গ্রিন সিগন্যাল না দিলে আমরা পারব না। মূল ব্যাপারটা তাদের হাতে। ডিম আমদানি করতে হলেও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে বলেও জানান টিপু মুন্সি। চিনি পাইপলাইনে আছে, হাতে পেলেই আবার আমরা কিন্তু শুরু করবো। কোনো কারণে আন্তর্জাতিক বাজার থেকে আনতে গেলে অনেক সময় জাহাজ গিলে হয়, কখনো কখনো বিভিন্ন কারণে দিলে হয়। আমাদের উদ্দেশ্যটা হলো মানুষকে দেওয়া হয়, তার জন্য আমরা লোকাল প্রক্রিয়া করি। তামান্না তাহসিন, এসএটিভি, ঢাকা।